আমার সকল উদ্যমের পাশে কেন একটা খেয়া নৌকার দুলুনি? ধস নামা পাড়ে শুধু অবিশ্রাম ঢেউয়ের শব্দ, তরলতার ভেতর থেকে ক্রমাগত বেরিয়ে আসছে হাঙরের কামড়, যেখানে মাইল মাইল সবুজ গিলেও আমার খিদে মিটল না, সেখানে কেন গাঙচিলের ঝাঁ কুড়িয়ে নদীর বিরুদ্ধে নালিশ? মাঝে মাঝে ভাবি তোমার কাছে ফিরে যায়, অথচ তোমার মুখ কেন মনে পড়ে না? এখনো নাম ধরে ডাকতে পারি, তোমার নাম তো চুড়ি ভরা হাতের মতো, বাজালেই ঝাঁপ তুলে কিষানিরা উঠোনে জড়ো হয়ে হাসে, বলে আমাদের নাম ধরে ডাকছো কেন, কোন পালের রাখাল তুমি, কোন চরে ঘর? কি করে বোঝাই আমি সেই গোধূলির শেষ খেয়ার মাঝে, এক সন্ধ্যায় ঘূর্ণি ধরা নদীতে তুমি ছিলে আমার ঘোমটা দেওয়া শেষ যাত্রী, বিদ্যুৎ ও বাতাসের মিনতিতেও যখন তুমি মুখ দেখালে না, তখন নদীর নিঃশ্বাসে নৌকা মাতা, বাতাসের ঝাপটা তোমার বাহুকে উন্মুক্ত করলে গজদন্তের ধবল ঝলকানিতে আমার দাঁড় ফুসকে করতলে তরঙ্গ উঠে এলো, দুহাতে চেহারা আবৃত করে স্রোতের ঘূর্ণির মতো শব্দ করে তুমি কাঁদলে যেন অনুতপ্ত ইভের বিলা। অন্ধকারে ঠাহর না পেলেও আমি নাও এনে পাড়ে ভিড়ালাম, বিজুলির বিবরণে তোমাকে বসনহীন দেখে আমি কি করে বাড়ির করি চাইব? বললাম, শুধু হাত দুটি সরিয়ে বদনখানি দেখাও, তুমি রাত্রির আঁচল হাতড়ে পাড়ে উঠে এলে, বললে পায়ের খাড়ু একটি রেখে গেলাম পাড়ানির করি, যে অন্ধকারে মুখ নেই মাঝি আমি সে লাইলাম।